ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ব্লগটা অ্যাকচুয়ালি চলে গেছে, আবারও 10 দিন মতো হয়ে গেছে, তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে। যাই হোক, তো প্রত্যেকবারের মতো এবার আর বলবো না কিছু, তো লেট হওয়া সত্ত্বেও ভাবলাম আজকে এটা রেডি করে ছাড়া উচিত, কারণ না হলে আবার নেক্সট বারের বিবাহবার্ষিকীটা চলে আসবে আমার বান্ধবীর। তো সেই দিন রীতিমতো রাত্রেবেলা, আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো কোন পর্যন্ত দেখিয়েছিলাম, তো তার পরের পার্টটা হলো এটা। তো আমরা, আমাদের ফ্রেন্ডের অ্যানিভার্সারি ছিল, 15 বছর কমপ্লিট হয়েছে, তো সেই উপলক্ষে ওকে না জানিয়ে আমরা কি করেছিলাম কি, চার বান্ধবী সারাটা দিন ওর সাথে আমরা কেউ ফোন অ্যাটেন্ড করিনি, কেউ কথা বলিনি। তো ওকে না জানিয়ে আমরা রাত্রেবেলা চলে এসেছি, দেখতে পাচ্ছ ওটা রাত্রের সিন, আর ওর বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে অপেক্ষাও করেছি, সবাই একসাথে হয়েছি। তারপরে সবাই মিলে ঠিক করলাম চলো এখন রাত্রেবেলা, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই বাড়িতে আছে, তো ছোট্ট করে আমরা একটা সেলিব্রেশন করব। তো ওটা, সেটা ও জানতো না, তো সারাটা দিন কথা হয়নি। ও ফোন করেছে আমাদের সবাইকে, কিন্তু আমরা না কেউ ফোনটা রিসিভ করিনি ওর, কারণ আমরা সারপ্রাইজটা রাত্রে দেব, সেই জন্য আমরা চুপচাপ ছিলাম। তো ওর বাড়ি পর্যন্ত আমরা রীতিমতো চলে এসেছি, কিন্তু আমরা জানি না যে ও কি করছে, বা ও জানে না যে আমরা আসব। তো আমাদের পুরো টিম হাজির হয়ে গেছে, স্বপ্না, ঈশিতা, অনু আর আমি, তো বাচ্চারাও আছে সাথে। তো কেউ, সবাইকে বলা হচ্ছে যে সাউন্ড করবে না কেউ, ওরা কি করছে আমরা চুপি সারি গিয়ে ওদেরকে একটা সারপ্রাইজ দেবো, তারপরে ওদের ওকে রেডি করব। রেডি করে আমরা একটা ছোট্ট কি বলবো, কেক কাটবো, মালা বদল করাবো, সিঁদুর দান করব, তারপর দেখতে থাকো ওদের রিয়াকশনটা কি হয়। সবাই বলেছে আমার প্রাণের
মনের দুঃখে ওই দুজন দুই দিকে ফিরে গল্প করছে। তো ওদের দুইজনের রিয়াকশনটা তোমরা দেখে নিয়েছো। তো আমরা বললাম ওকে শাড়ি পরাবো, তো ও শাড়ি বার করছে। তো এইদিকে আমরা তিনজন বসে বসে গল্প করছি আর স্বপ্না আমাদের ভিডিওটা ক্লিপ নিয়েছে। তো এদিকে ঈশিতা ওকে পুরো মানে রেডিটা ঈশিতাই করে দিয়েছে, শাড়ি পরানো তো থেকে শুরু করে মেকআপ পর্যন্ত সবটাই ও করেছে। তো ওকে অবশ্যই তোমাকে দেখাবো পুরো লুকটা কমপ্লিট হোক। তো এদিকে আমাদের গল্প চলছে, ভাত দিয়েতে এসছো যে ভগবান যে ফুলে তুষ্ট। অবশ্যই বাবা, সে শান্তি থাকলে আমি শান্তি। এখানে ওই দোকানে ভাইরাল ফলা কত করে? এখানে এখানে ভাইরাল ফলা কত করে বলো, জিজ্ঞাসা করেছো? ওই দোকানে এই দিন জিজ্ঞাসা করলাম 1000 টাকা বলে রাখে। বাবা অর্ডার করেছে পড়ার জন্য, ঠিক আছে। তো এখানে চলছে আমাদের মেকআপ, আমাদের মেকআপ ম্যান মেকআপ করছে রিতাকে, আর সাথে আছে অনুদি স্বপ্না। আজ হচ্ছে রিতার ম্যারেজ অ্যানিভার্সারি। কত বছর এটা? 15 বছর ধরে তারা তোমাকে সহ্য করলো না তুমি তাদেরকে সহ্য করলে? আমি সহ্য করি। ছোট ছোট বাচ্চাগুলো না ওর মা আছে বলে দাদা তো একটা কথাও বলেনি তোমার সঙ্গে, কথা বলে তো বান্ধবী জিনিসটাই না এমন, সারপ্রাইজ দিতে বা পেতে সবারই ভালো লাগে। তো আমরা সবাই মিলে যে সারপ্রাইজটা দিয়েছি ওকে হ্যাপি করতে পেরেছি, তাতে আমরা সবাই মানে কি বলবো সবাই খুব খুশি ছিলাম। আর সবাই মিলে এত গল্প করছি যে হাসতে হাসতে সবার মুখ পেট সব ব্যথা হয়ে গেছে। আর ওটা হচ্ছে আমাদের অনুদি, এটা স্বপ্নাকে তো সবাই চেনোই চেনো, আর এটা হচ্ছে আমি। আমি চলে গেছিলাম একটা ছেঁড়া জামা পরে, সেটা পরে একটা কাহিনী বলবো। তো ওকে সাজানোর পর কি মিষ্টি লাগছে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রিতাকে খুবই সুন্দর লাগছে আর খুব কিউট লাগছে। আর দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, তো মালা বদলের জন্য দাদা অপেক্ষা করছে। আর ঈশিতা ওদেরকে মন্দিরটা মানে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে, তো মন্দিরের সামনেই ওদের মালা বদল চলবে আর হবে সিঁদুরদান পর্ব। তো আমরা সবাই মিলে অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছো মানে আমার বলার ভাষা পাচ্ছি না, এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো এত ওকে কিউট লাগছে না, ওদের দুইজনকেই খুব কিউট লাগছে। তো
রেডি হয়ে গেছে, ঈশিতা প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে, তো এখন হবে মালা বদল। দুইজনের কারোর নজর না লাগে, মানে এত কিউট লাগছে দুইজনকে, খুবই কিউট লাগছে। মানে আমি জাস্ট কি বলবো বুঝে পাচ্ছি না, আমি কি বলবো দুজনকে। তো এই দৃশ্যটা মানে দেখার মতো, তো সত্যি ওরা সারাটা জীবন এইভাবে একে অপরের পাশে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদের সাথে বন্ধুত্ব এই বন্ধুত্বটা এইভাবে টিকিয়ে রাখুক। তো এদিকে মালা বদলের পর্বটা হয়ে গেছে, এবার হবে সিঁদুরদান পর্ব। তো এদিকে সিঁদুরের জন্য সিঁদুরের কৌটোটা খোলা হচ্ছিলো, আর আমাদের বান্ধবী অপেক্ষা করছে দাদা কখন ওকে আবার সিঁদুর দান করবে স্মৃতিতে, কারণ বিয়ের সময় দিয়ে দিয়েছে। আর ওদের এটা হলো 15 ইয়ার্স, মানে 15 বছর কমপ্লিট হয়ে গেল এই, মানে 15 বছর কমপ্লিট হয়ে 16-এ পা দিচ্ছে, তো এটা 15 বছরের বিবাহবার্ষিক। তো সিঁদুর দান পর্বটা দেখে না এত মিষ্টি লাগছে, খুবই সুইট লাগছে। তোমরা দুইজনেই এইভাবে সারাটা জীবন হাসি খুশি থেকো বান্ধবী, আর কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, এদের কারোর নজর না লাগে, এত সুন্দর লাগছে এদেরকে। তারপর সব কিছু শেষে একটা ছিল ছোট কেক কাট করবে, তার জন্য কেক নিয়ে যাওয়া হয়েছিল, যেটা ওরা কিছুই জানতো না। ওদের ভেবেছে ওরা ভেবেছিল যে আমরা হয়তো ভুলে গেছি বান্ধবীরা, কিন্তু আমরা কেউ ভুলিনি, আমরা জাস্ট ওদেরকে একটা সারপ্রাইজ দেবো। তার জন্য চুরি করেই রেখেছিলাম সব কিছু, যে বলবো না, রাত্রে গিয়ে সারপ্রাইজটা দেবো। অ্যাকচুয়ালি এই সারপ্রাইজটা সবাই মিলেই ঠিক করেছিলাম আমরা সকালবেলা, আর দিয়েছিলাম রাত্রেবেলা। তো এদিকে কেকের পাশে ডেকোরেশনটাও হয়ে গেছে, আর ঈশিতা ফটো তুলে নিল কেকটার। তো এখন চলবে কেক কাটিংয়ের পর্ব, আর এদিকে ব্যাক সাইডে সবাই আছে, তো আমি ক্যামেরাটা ঠিকমতো সবার দিক থেকে নিয়ে নেওয়া হয়নি, জাস্ট ওদেরকেই ফোকাস করেছি বলে ওদেরটাই বেশি নেওয়া হয়েছে, বাদ বাকি কারোর ফোকাসটা করা হয়নি বলে নেওয়া হয়নি। আমার এখন এটা দেখতে যে এত ভালো লাগছে বলার বাইরে। তো কেক কাটিং হয়ে গেছে, এবার একে অপরকে কেক খাইয়ে দেবে। তো তারপর এটা হলে ওদের ছেলে অরিজ, মানে আমাদের সবার প্রিয় মন্নু, তো মন্নু ওর মা বাবাকে কেকটা খাইয়ে দিল। তারপরে আরও অনেকটা ক্লিপ ছিল যেটা আমি এটাতে অ্যাড করতে পারছি না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে।